Hello everyone, Assalamu alaikum. তুমি তুমি কে? আমি তোমার যমজ। কেন, চিনো নাই? যমজ তো এতদিন কোথায় ছিলে? ছিলাম কোথাও, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। তাছাড়া তুমি নাকি বাইক নিয়ে সিরাজগঞ্জ গিয়েছিলে, তো আমাকে তো নিয়ে যাও নাই। আমার কিন্তু যাওয়ার খুব ইচ্ছা ছিল। যাই হোক, তোমার 201 গম্বুজ মসজিদের ব্লগটা কিন্তু আমি দেখেছি, ভালোই ছিল। তোমার দর্শকরাও মোটামুটি পছন্দ করেছে। এখন অপেক্ষা করছি তোমার সিরাজগঞ্জের ট্যুরের ব্লগের জন্য। তো সিরাজগঞ্জের ব্লগটা কবে দিবা? তোমার সাবস্ক্রাইবাররা কিন্তু অপেক্ষা করছে সিরাজগঞ্জের ব্লগের জন্য। আমি তো ভালোভাবেই সারপ্রাইজ হয়েছি। ওকে, তোমাকে নিয়ে আজকে সিরাজগঞ্জের ব্লগটা শুরু করব। সিরাজগঞ্জের ব্লগটা আমি শুরু করেছিলাম যমুনা সেতু থেকে। তাহলে চলো যমুনা সেতু থেকে ইন্ট্রোটা দিয়ে আসি। ওকে চলো। হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মহিদুল ইসলাম শাকিল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবিএস রাইডার। আজকে আমার সিরাজগঞ্জ ট্যুরের একটি বিগ এপিসোড হতে যাচ্ছে, তাই ব্র্যান্ড নিউ ভিডিও দেখার জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ইন্ট্রো তো দেখলাম, জীবনের প্রথমবার যমুনা সেতুতে গেলে নাকি? জীবনে প্রথমবার যমুনা সেতুতে, আর সে কারণেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি। আর এখানে এত কথা না বলে তাহলে চলো ব্লগটা শুরু করি, কারণ ব্লগে অনেক কিছু দেখার আছে। ওকে চলো। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে পরবর্তীতে এবিএস রাইডারের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আজকের এপিসোডে রোড প্ল্যানটা আগে বলি। এই মুহূর্তে আছে যমুনা সেতুর উপর। এখান থেকে আমরা যাব, যমুনা সেতু পার হয়ে আমরা যাব সিরাজগঞ্জের বেলকুচিতে। সিরাজগঞ্জের বেলকুচিতে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদটির নাম আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। আমরা সেই মসজিদে যাব, সেখানে চেষ্টা করবো জুম্মার নামাজ পড়ার জন্য। জুম্মার নামাজ পড়ে মসজিদটি ভালোভাবে পরিদর্শন করে দেন আমরা সেখান থেকে চলে যাব সিরাজগঞ্জের চায়নাবাদ। সো বন্ধুরা, কথা আর না বাড়াই যমুনা সেতুর ভিউ দেখেন। যমুনা সেতু পার হয়নি, তারপর বাকি কথা বলছি। সো টাটা। সো ব্রোস, যমুনা সেতু পার হলাম, এখন এখান থেকে আমরা যাব বেলকুচিতে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ দেখার জন্য। সো আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে কীভাবে যাবেন? আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম ঢাকা থেকে যদি আসেন তাহলে সর্বপ্রথম আপনাকে যমুনা সেতু পার হতে হবে। যমুনা সেতু পার হয়ে 1 কিলোমিটারের মতো, প্রায় 1 কিলোমিটার সামনে আগাবেন, দেখবেন হাতের বাম পাশে একটি মোড় দেখা যাচ্ছে। মোড়টির নাম সাইদাবাদ মোড়। সাইদাবাদ মোড় থেকে হাতের বামে সিরাজগঞ্জ এনায়েতপুর যে রোডটা গেছে, এই রোড দিয়ে প্রায় 11 কিলোমিটার রাস্তা আপনাকে আগাতে হবে। দেন আপনি পেয়ে যাবেন সিরাজগঞ্জের বেলকুচির বিখ্যাত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। সো ব্রোস, আর কথা না বাড়াই আমরা মসজিদের দিকে রওনা দিই। সো লেটস গো। Thank you.
ব্রোস, অতি দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদে জুম্মার নামাজ পড়ার কথা ছিল, বাট সময়ের স্বল্পতার কারণে আমরা যেতে পারি নাই। তাই রাস্তার পাশে একটি মসজিদ পেয়ে সেখানে তাড়াহুড়া করে আমরা নামাজ আদায় করি। দেন এখন আবার বের হয়েছে বেলকুচির পথে। সো নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথেই আশেপাশের সবাই আমাদেরকে ঘিরে ধরেছে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, এবং আমাদের যে রাইডিং গিয়ারগুলো আমরা আবার পরছিলাম এগুলো দেখে সবাই খুব উৎসাহিত হয়ে আমাদেরকে দেখতে আসছে যে আসলে আমরা হাতে পায়ে কী লাগাচ্ছি। মুখে হেলমেটের সামনে ক্যামেরা মাউন্ট করা, ক্যামেরা দেখো জিজ্ঞেস করতেছে আসলে এটা কী। যাই হোক, সবাইকে টাটা দিয়ে আমরা আবার রওনা দিলাম বেলকুচির পথে। বেলকুচি থেকে আমরা দুপুরের খাবার খাবো, দুপুরের খাবার খেয়ে দেন আমরা মসজিদ পরিদর্শনে যাবো। সো এখন টাটা। আমান বাহেলা খাতুন জামে মসজিদ সিরাজগঞ্জ শহর থেকে 20 কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা এলাকার 7 নম্বর ওয়ার্ডের মুকুন্দকাতে মহল্লায় সিরাজগঞ্জ এনায়তপুর মহাসড়কের পশ্চিম পাশে 2.5 বিঘা জমির উপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটি 2021 সালেই প্রতিষ্ঠিত হয়। 2016 সালের সেপ্টেম্বর মাসে মুকুন্দকাতে গ্রামের মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌর ভবন সংলগ্ন দক্ষিণে 2.5 বিঘা জমির উপর তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি তার নিজস্ব অর্থায়নে 30 কোটি টাকার বেশি ব্যয় করে মসজিদটি নির্মাণ করেন। এটি নির্মাণের সময় লেগেছে প্রায় 4 বছর। শুরু থেকে প্রতিদিন গড়ে প্রায় 45 জন শ্রমিক কাজ করেছেন। মসজিদটির কিছু অংশ এখনও নির্মাণাধীন রয়েছে। মসজিদটিতে ছাই রঙের একটি বড় গম্বুজ রয়েছে। এছাড়া মেঝেতে সাদা রঙের টাইলস এবং পিলারগুলো মার্বেল পাথর জড়ানো রয়েছে। মসজিদের তৃতীয় তলায় গম্বুজের সঙ্গে এবং অন্যান্য স্থানে রয়েছে বেশ কয়েকটি আলো ঝলমলে ঝাড়বাতি। দুই পাশে রয়েছে 110 ফিট উচ্চতার দুটি মিনার। মসজিদের চারপাশে সাদা রঙের পিলার, উঁচু জানালার সাদা রঙের টাইলস এবং মসজিদ চত্বরের সবুজ ঘাস। মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করার সাথে সাথে আপনার হাতের দুই পাশে অর্থাৎ প্রবেশপথের দুই সিঁড়ির পাশে কাঁচে ঘেরা অটো ফিল্টার করা পানি দিয়ে উজুর ব্যবস্থা আছে। আপনি ইচ্ছা করলে এই মসজিদের দৃষ্টিনন্দন অজুখানা থেকে উজু করে নামাজ পড়তে পারেন। এছাড়া ইতালি ও ইন্ডিয়া থেকে আনা উন্নত মানের মার্বেল পাথর সহ কাঠের কারুকাজে মসজিদের বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করতে নান্দনিক নকশার কাজ করা হয়েছে। বিশেষ করে মসজিদের সম্মুখের উচ্চ দুটি সিঁড়ি এবং ব্যতিক্রমী প্রবেশপথ ও প্রধান ফটক যে কারো দৃষ্টি কাড়ে। এই মসজিদটি নির্মাণের পর এলাকার ধর্মপ্রাণ মুসল্লি সহ সব ধর্মের মানুষ এখানে এসে তাদের দৃষ্টি জুড়িয়ে নেন। এছাড়া এখানে একসঙ্গে প্রায় 5000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শবে বরাতের রাতে জেলার বহু অঞ্চলের মানুষ এখানে নামাজ ও নফল ইবাদত সহ মসজিদটি পরিদর্শনে আসেন। এই মসজিদটি নিছক একটি উপাসনালয় নয়, দেশি বিদেশি পর্যটকদের কাছে এই মসজিদের নির্মাণশৈলী বেশ আকর্ষণীয়। ব্যস্ত সড়কে যাতায়াতকারী যে কেউ প্রথম দেখাতেই থমকে দাঁড়ান। পৌরসদরে হওয়ায় ইতিমধ্যে মসজিদ কমপ্লেক্স ঘিরে পর্যটকদের আনাগোনা বেড়েছে। আশা করি সিরাজগঞ্জের বেলকুচিতে এত সুন্দর একটি মসজিদ নির্মাণ হওয়ায় অতি সত্বর দেশ ও দেশের বাইরে সব জায়গায় এর সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়বে। এই মুহূর্তে আছি যমুনা সেতুর উপরে, চলে আসলাম। আর একটা জিনিস খেয়াল করছেন,
আমি আমার ইন্ট্রো দিছি যমুনা সেতু থেকে এবং এই ভিডিওটার এন্ডিংয়ে হচ্ছে যমুনা সেতু থেকে। সো ব্রোস, আজকের এপিসোড এখানে শেষ করছি। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তীতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। তো যেতে যেতে সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকুন আর আমি এখান থেকে বিদায় নিই। সো টাটা।